শরীয়তপুরের জাজিরাই পদ্মাপাড়ের মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। কেউ কেউ বাপদাদার ভিটে সরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জানা গেছে, জাজিরাই পদ্মা সেতুর জিরো পয়েন্ট থেকে বড়কান্দি পর্যন্ত থেমে থেমে নদী ভাঙছে। গত কয়েকদিনে নদী গর্ভে চলে গেছে 2 থেকে 3 কিলোমিটার জায়গা। এতে কমপক্ষে 40টির বেশি ঘর অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে। অনেকে খোলা জায়গায় বসবাস করছে। আমরা বাড়ি ঘর একান্দাকানি করতেছি, নদীর পর সরাইতেছি আর ভাঙতেছে। মানে 20-30টা বাড়ি এই পর্যন্ত নয়ে গেছে গা। আর ওখানে ঝুঁকিপূর্ণ আছে স্যার, দুই একদিন যদি আমাকে বুঝতে না দেন তো আমাকে কমপক্ষে 50টা বাড়ি যাইব গা দুদিনের ভিতরে। গতকাল আমরা ঘুমের সময় ঘুমে আলাপ পাইতেছি, অনেক শব্দ উইটা দেখি নদীতে ভাঙতেছে। নদী ভাঙার দেখে আমরা কী করবো, তাড়াহুড়া করে আমরা ঘরটা সরাইতেছি। এখন পিছনে 3-4 রাত জায়গা আছে, আমরা এই ঘরটা নিয়ে সরার নিয়ে কোনোরকম জাগবে সেই জায়গার সাথে আমরা একটু ভর করতে চাইছি। এখন আমরা পানিপুরির জন্য আমরা যাইতে পারতেছি না, আর আমাদের চলার ফেরার জন্য কোনো লাইন নেই। এখন আমরা যদি আপনারা যদি সুযোগ সুবিধা দেন বা আমাদের দেরি রাত করে দেন, তাহলে আমরা নিশ্চিতই থাকতে পারি। সরেজমিনে দেখা যায়, জাজিরার পালেরচর ও বড়কান্দি এলাকায় পদ্মার ভাঙন চলছে। অনেকে ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় চলে যাচ্ছে। কেউ কেউ বাড়ির চাল খুলে অন্য জায়গায় রাখলেও খাম ও বেড়া লাগিয়ে রাখছে, যদি থামে নদীর ভাঙন। এদিকে ভাঙন আতঙ্কে রয়েছেন পালেরচরের 1 নং ওয়ার্ডের 300-এর অধিক পরিবার। ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ ও স্কুল। সরিয়ে নেওয়া হচ্ছে বিদ্যুতের খুঁটি। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে, এতেও বন্ধ করা যাচ্ছে না নদীর ভাঙন। বনে নেই হুন তুই দামের ফসল গেলই গা, দানের জমিন গেল করে এখন ধান তো বন্তার বনে হয়নি, পাহাড়ে অর্ধেক গেছে গা, কাটতে ফাটতে হাততে নিয়ে দিই। এবারে বাসায় আসিলাম তো, তখন এলা সবাই খবর করতে পার দিতেছে গা, তাহলে মানুষজন লইয়া হাতে হাতে এলা তো কয়েক গেলা কাটছে আর লইয়া গেছে গা। গাড়ি আমার যে আমার কারণ করে হ্যাঁ বুড়া আমি বুড়া আমার কোনো এদিক আর ওদিক নেই বুঝলেন। আমার কখন এই যে এই আশা বাসা এটা আমরা থাকতো, তাহলে যদি কেউ করে তো আমরা এখানে খাই থাকতাম। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, পানি বৃদ্ধিতে পদ্মা সেতুর উজানে যে ক্রসবারটি ছিল সেই ক্রসবারটি রিমুভ করার কারণে এবছর জাজিরাতে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে পালেরচর এবং হচ্ছে বড়কান্দি এই 2টি ইউনিয়নে নদী ভাঙন দেখা দেয়। বর্তমানে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন রয়েছে। নদী ভাঙন যাতে আরও বৃদ্ধি না পায় এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি কাজ হাতে নিয়েছি, জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করছি। এছাড়া এই এলাকার লোকজনকে স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য আমরা একটি প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি। ফিজিবিলিটি স্টাডি পাশ হওয়ার পর যদি প্রকল্পটি অনুমোদন হয় সেক্ষেত্রে আমরা এই এলাকায় ব্লক এবং জিও ব্যাগ ডাম্পিং করে স্থায়ীভাবে এই এলাকার লোকজনকে নদী ভাঙনকে রক্ষা করতে পারব।